হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কোন ধরনের মানুষদের পাত্তা দেওয়া উচিত নয়। ফার্স্ট অফ অল, যারা সব জানতা তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়। যারা অন্যের কথা মনোযোগ দিয়ে শুনে না কিন্তু নিজের কথা আনমনে বলতেই থাকেন তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়। যারা যোগাযোগের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে পারে না তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়। যাদের মননে অহংকার রয়েছে তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়। যারা নিজেকে সর্বসেরা এবং অত্যন্ত জ্ঞানী মনে করেন তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়। যারা অন্যের গোপনীয়তা লঙ্ঘন করেন তাদের পাত্তা দেওয়া উচিত নয়। যারা কূটনামি করেন তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়। যারা কথায় কথায় গালাগাল ও ব্যক্তিগত আক্রমণ করে কথা বলেন তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়। যারা মন মানসিকতায় হীনমন্য এবং সংকীর্ণ তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়। যারা কুতকুতে এবং অতিরিক্ত সন্দেহবাদী তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়। যারা মানুষের কথার ভিতর কথা বলেন, কথার মধ্যে যারা বাম হাত ঢুকিয়ে দেন তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়। যারা চাটুকারিতা এবং তেলবাজির আশ্রয় নিয়ে অন্যের মন জয় করতে চান তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়। যাদের মধ্যে ন্যূনতম কার্টিসি নেই তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়। যাদেরকে পাত্তা দিলে যারা পাত্তা সহ্য করতে পারে না উল্টো আরও অহংকারী হয়ে ওঠে তাদের কখনোই পাত্তা দেওয়া উচিত নয়। যারা আপনার স্বাধীন পথ চলার জন্য ক্ষতিকর, যারা আপনার চলার পথকে অমিশ্রণ করে দিতে চায় তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়। যারা অন্যের মতামতকে সহ্য করতে পারে না, যারা সর্বদা নিজের স্বার্থ ছাড়া আপনার সাথে মিশে না তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়। যারা মিথ্যা এবং চলনার আশ্রয় নিয়ে টিকে আছে, যারা তুষামদির ওপর ভর করে টিকে আছে তাদেরকে পাত্তা দেওয়া উচিত নয়। কেন? যারা পাত্তা ডিজার্ভ করে না তাদেরকে পাত্তা দেওয়া যে কারোর জন্য অপমানজনক এবং অসম্মানজনক বলেই মনে করি। ভুল মানুষকে পাত্তা দিলে আপনার জীবন বিষিয়ে উঠতে পারে, আপনি মানসিকভাবে হতাশ হয়ে যাবেন। ভুল মানুষকে পাত্তা দিলে সে পাত্তার অপব্যবহার করে বেপ্রো হয়ে উঠতে পারে, সে তার অহংকার মনকে আরও উস্কে দিতে পারে। পাত্তা দেওয়া নেওয়া একটি যৌথ প্রক্রিয়া। এক পাক্ষিক পাত্তা মানেই হলো নিজের ব্যক্তিত্বকে অন্যের কাছে ইজারা দেওয়া। কাউকে অসামঞ্জস্যভাবে পাত্তা দেওয়া ব্যক্তিত্বহীনতার বহিঃপ্রকাশ। সমাজের সকলে পাত্তা পাওয়ার যোগ্য নয়। ভুল পাত্রে পাত্তা দিলে সেটি নিজের জন্য মনস্তাত্ত্বিকভাবে ক্ষতিকর। সো প্রফেশনাল লাইফ যারা লিড করতেছেন তাদেরকে আমি যে পয়েন্টগুলো আলোচনা করেছি তাদেরকে অবশ্যই পাত্তা দেবেন না। প্রফেশনাল লাইফে আপনি যাতে বিষাক্ত না হয়ে ওঠেন বা পরিবেশটা যাতে মেন্টাল পরিবেশটা যাতে অসুস্থ না হয় সেদিকে খেয়াল রাখে মানুষের বন্ধু নির্বাচন করুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।